সামর্থ্যবান মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় ইবাদত হজ। চলতি বছর বাংলাদেশিদের জন্য 1,27,198 জনের কোটা থাকলেও অত্যধিক খরচের কারণে নির্ধারিত কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এ অবস্থায় খরচ কমানোর দাবি ওঠে সব মহল থেকে। দুদিনের জন্য ঢাকা সফররত সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়ার সঙ্গে বুধবার সচিবালয়ে বৈঠক করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এতে হজের খরচ কমানোর পাশাপাশি উমরা পালনে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়। বৈঠক শেষে বাংলাদেশিদের জন্য হজ ও উমরা বিষয়ে নতুন ঘোষণা দেন সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী। বলেন, এখন থেকে ট্রানজিট ভিসায় গিয়েও উমরা করা যাবে এবং উমরা ভিসার মেয়াদও বাড়িয়ে করা হবে 3 মাস। We have initiated the transit visa. Anyone traveling from Bangladesh to the West can stop over in Saudi for up to 4 days and with no visa cost. এদিকে এমন সিদ্ধান্তে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি খরচ কমানোরও আশ্বাস মিলেছে। হাজির লোক সংখ্যা বাড়ানোর ব্যাপারও তারা বলেছে। আমরা বলেছি যে যতটুকু সম্ভব আপনারা সেটার ব্যবস্থা করবেন। ওনারা পরিষ্কার বলেছেন কোথাও যদি এই জায়গায় কমানোর সুযোগ থাকে আমরা এবার কমাবো। এদিকে দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী। সৌদি মন্ত্রী সামনের দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ইচ্ছা পোষণ করেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।